আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে আসছি 3.1-এর গণিতের সমাধান নিয়ে। তো দেখি আমরা কীভাবে অঙ্কগুলো করতে পারি। এখানে অঙ্কগুলোর মধ্যে এক নম্বরে দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখানে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এগুলো প্রত্যেকটাকে সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। তো আমরা দেখে নিই প্রথমটা কীভাবে করতে হয়। ক নাম্বার হচ্ছে 2a + 3b, এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। বর্গ মানে হচ্ছে স্কোয়ার। তো দেখি আমরা কিভাবে করতে হয়। আমরা লিখব এত এর বর্গ, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, 2a + 3b, এটার উপর হবে স্কোয়ার। তাহলে আমাদের রাশিটা হচ্ছে 2a + 3b² তাহলে এখন এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, a + b² এটা a + b² সূত্র আমরা আগেই তো সূত্র দেখে আসছি। তো সূত্র অনুযায়ী আমাদের সূত্র ছিল a² + 2ab + b². তা আমার এ ধরছি 2a, তো যেহেতু এ স্কোয়ার তাহলে 2a² a² + 2, সূত্রে 2, a হচ্ছে 2a, b হচ্ছে 3b, a² + 2ab + হচ্ছে b². এখন দেখি 2 দুগুণে হচ্ছে 4, এর উপর স্কোয়ার করলে a², 2 দুগুণে 4, 3 চারা 12, এ বি প্রত্যেকটা গুণাকারে আছে, আমরা গুণ করব, 2 দুগুণে 4, 3 চারা 12, এ বি প্লাস 3 তিরিকা 9, বি এর উপর স্কোয়ার করলে b². এখানে আনসার হয়ে যায়। তারপর আরেকটা দেখাই দিচ্ছি, এটার নিয়মে আমরা করতে পারবো বইয়ের খ করতে পারবো, গ করতে পারবো, ঘ করতে পারবো, আর এটা হচ্ছে একটু ভিন্ন নিয়ম, এটা এখন আমি দেখাই দিচ্ছি। ও নাম্বার হচ্ছে 3b - 5c - 2a, তো এটার বর্গ হবে এত এর বর্গ হচ্ছে 3b - 5c - হচ্ছে 2a, এটার উপর হচ্ছে স্কোয়ার। উপরে স্কোয়ার দিলে এটাকে কি বলা হয়? বর্গ। এভাবে হোল স্কোয়ার বলে, হোল স্কোয়ার বলা হয়। তাহলে এখন আমরা যে কোনো দুইটাকে এ ধরবো, একটাকে বি ধরবো। এখন আমি এটাকে এ ধরতে পারি, এই দুইটাকে বি ধরতে পারি, আবার এটাকে এই এই সবটাকে এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি, এটা আমাদের ইচ্ছা। তাই আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এই দুইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এখন আমাদের হচ্ছে a - b, এটা হচ্ছে বি, a - b² তাহলে আমাদের a - b² সূত্র। এর আগে সূত্রে যা দেখে আসছি, a - b² সূত্র ছিল a² - 2ab + b². তো এ এর জায়গায় আমার হচ্ছে 3b - 5c, তাহলে a² হচ্ছে 3b - 5c, এটার উপর হচ্ছে হোল স্কোয়ার, মানে সবটা মিলে হচ্ছে a² মাইনাস সূত্রের মাইনাস সূত্রের 2, তারপর এ হচ্ছে এটা 3b - 5c, 2a লিখলাম। এখন বি হচ্ছে আমার এই যে 2a, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে নিচে এ বি লিখছি, বি হচ্ছে আমাদের হচ্ছে 2a, a² - 2ab + b², বি এর জায়গায় আছে 2a, 2a-র উপর হোল স্কোয়ার। এখন দেখি আমার এইখানে আবার আরেকটা সূত্র হয়েছে, এখানে এটা হচ্ছে এ, এটা যদি বি ধরি, a - b² সূত্র হয়। তাহলে এখন এটা এই জায়গায় সূত্রের কাজটা আগে করতে হবে, তাহলে 3b² মানে a² - সূত্রে 2, এ হচ্ছে 3b, বি হচ্ছে 5c, প্রত্যেকটা গুণাকারে থাকবে a² - 2ab + হচ্ছে b², বি হচ্ছে 5c, এটার উপর স্কোয়ার। এই কাজটা শুধু এটুকের জন্য করলো, তার মানে সূত্র একই সূত্র দুইবার প্রয়োগ করা হইলে জায়গায় জি। তারপর এখানে আছে মাইনাস, দিলাম মাইনাস 2 এর সাথে, এটা গুণাকার আছে এখানে, 2a 2 এর সাথে সবটা গুণাকার আছে, তাহলে এই 2 এর সাথে আগে 3b গুণ করব, 3 দুগুণে 6, আর এইখানে 6 এর সাথে আবার 2a গুণ করব, 6 আর 2 গুণ করলে হয় 12, তো 12a, আর এই b গুণ করলে হয় 12ab, তারপর হচ্ছে 2 এর সাথে 5c গুণ করব, 5 দুগুণ হচ্ছে 10, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, দিলাম প্লাস, 5 দুগুণে 10, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে এ, এটার সাথে আবার এটার গুণ হবে, তো 10 দুগুণ হচ্ছে 20, এ সি প্লাস, 2 দুগুণ হচ্ছে 4, এ স্কোয়ার। এখন 3 তিরিকা হচ্ছে 9,
বিয়ের উপর স্কোয়ার করলে বি স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস তিন দুগুণে ছয়, পাঁচ ছয় ত্রিশ, বি আর সি ত্রিশ বি সি, প্লাস ফাইভ স্কোয়ার করলে পঁচিশ, সি এর উপর স্কোয়ার করলে সি স্কোয়ার, মাইনাস বারো এ বি প্লাস বিশ এ সি প্লাস ফোর এ স্কোয়ার। এবার আমাদের ইচ্ছা আমরা এবার সাজাই লিখব, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ক্রম অনুসারে সাজাই আনব। যেমন এখানে ফোর এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস সরি প্লাস পঁচিশ সি স্কোয়ার, তারপরে এগুলো ক্রমানুসারে লিখব, মাইনাস বারো এ বি মাইনাস থার্টি বি সি, তারপর হচ্ছে আবার কি আছে প্লাস টোয়েন্টি এ সি। এখানে অ্যান্সার। দর্শক আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন তাহলে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে দয়া করে মন্তব্য বক্সের মাধ্যমে মন্তব্য করে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে রিয়েল টাইম জবাব দিতে চেষ্টা করব। ভালো থাকুন, ধন্যবাদ।